ऊपरे जो बोर्डटी देखते पाच्छेन ये बोर्डटी हलो नर्माल एक बोर्ड कपार बोर्ड एवं ये बोर्डटी देखते पाच्छेन ये बोर्डटी अनेक बेस्ट क्वालिटी एटी फाइबर कपार बोर्ड। एखन ये बोर्डटी आमि आमार पीसीबी सार्किट जे प्रिंट करेछि এই পেস্টির মাপে আমি কেটে নেব। আমি প্রথমে লম্বা করে কেটে নিছি, এবার সাইজ মতো কেটে নেব। এরপর चतुर्पाशेर कोनागुलो एकटा धारालो जे बीट थाके एटिके घषे प्लेन करते हबे एबं कपार साइडे अनेक मयला इ थाके एगुलो जिरो साइज सीरीज पेपर दिए घषे घषे एगुला क्लिन करते हबे, उपरेर मयलागुलो उठिए दिते हबे। आमेर আমার ঘষা শেষ। এখন আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেব। কপারের গুড়ি অংশগুলো এর সাথে লেগে আছে, যার কারণে এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তা না হয় পেইন্ট এর সাথে পেইন্ট করলে লাগবে না, উঠে আসবে। এখন আমার পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এই বোর্ডটির উপর প্রিন্ট করা কাগজটি লাগিয়ে দেব। এই কাগজটি হলো এডিসি পেপার, এর উপরে একটা সাদা পেপার থাকে, ওইটা উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে এবং হলুদ পেপারটা রেখে দিয়ে ওইটাকে প্রিন্ট করা হয়েছে। তো প্রিন্ট অবশ্যই লেজার প্রিন্টার লাগবে, লেজার প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে হবে। তো এখন আমি আয়রনের मैक्सिमाम टेम्पारेचर सिलेक्ट करছি এবং এটাকে চাপ দিয়ে ধরে ঘষতে হবে। এভাবেই ভালো করে চাপ দিয়ে ডলতে হবে যাতে কোথাও মিস না হয়। মিস হলে এটি ভালো হবে না। দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে ঘষতেছি, আমার ঘষা শেষ। এরপর এটাকে ঠান্ডা করতে হবে এবং ফুল ঠান্ডা হয়ে গেলে তখন এই পেপারটি উঠাতে হবে। তো আমার পিসিবি বোর্ডটি ঠান্ডা হয়ে গেছে, তাই আমি এখন উঠাতে পারি। এখন আমি উঠাইতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেপারটি আমি উঠাইতেছি, কালিটা কিন্তু কপারের সাথে লেগে আছে এবং পেপারটি একদম ক্লিয়ার হয়ে উঠে যেতেছে। এটা উঠে যাওয়ার পর কিছু অংশ হয়তো বা মিসিং থাকবে, এগুলাকে পার্মানেন্ট মার্কার পেন দিয়ে উপরে দাগ টেনে দিতে হবে। যেগুলো মিস হয়েছে সেগুলো, এই যে কিছু অংশ মিস হয়েছে, এটা মার্কারতে পূরণ করে দেবেন। এরপর কপার রিমুভার অ্যাসিড এগুলোকে আমি একটা পাত্রের ভিতরে ঢালবো। এবং এর ভিতরে আমার এই কপার বোর্ডটি ছেড়ে দেবো। এরপর ঢাকনাটি লাগিয়ে দেব। ঢাকনাটি আমি লাগিয়ে দিলাম। এরপর এটা ঝাঁকাতে হবে। ঝাঁকালে হবে কি, কেমিক্যালগুলো ওই কপার বোর্ডের সাথে ঘষা খাবে এবং ঘষায় ঘষায় কপারগুলো উঠে যাবে। কপারের যে অংশটা কালি লাগানো আছে, অর্থাৎ প্রিন্টের কালি লাগানো আছে, ওদিকে কপার করতে পারবে না, বরং ওটা ঢাকা থাকার কারণে কপারটা থেকে যাবে আর বাকি অংশগুলো কপার উঠে যাবে। এইভাবে প্রায় 5 মিনিটের মতো ঢাকাতে হবে। এরপর এটা তুলে দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ, মানে কপার রিমুভ হয়ে গেছে। এখন ফ্রেশ পানি দিয়ে এটাকে আমি ধুবো। এটাকে ফ্রেশ হোয়াইট পানি দিয়ে ধুয়ে নেবেন। এটা ধুয়ে নেওয়ার পর থিনার দিয়া ক্লিন করতে হবে। যেহেতু আমার কাছে থিনার নেই, তাই এটা আমি থালি মাজন ইয়া মাজন দিয়ে ইয়া ঘষে আমি এটাকে ক্লিন করলাম। দেখতে পাচ্ছেন একদম ক্লিন হয়ে গেছে। এখন এই বোর্ডটিকে আমি ড্রিল করব। এখন এই বোর্ডটিকে আমি সিল্ক সাইড প্রিন্ট করব। দেখতে পাচ্ছেন সিল্ক সাইড। এটা ব্যাপারটি ঠিক এ পাশে ইলাব ইন্ডাস্ট্রিয়াল দেখতে পাচ্ছেন লেখা, ওইটারও ইলাব ইন্ডাস্ট্রিয়াল একই পাশে থাকবে। এরপর ভালো করে সমান করে ধরে, আর কাগজটা কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রিন্টের যে এরিয়া এর বাহির দিক কাটা যাবে না, তাহলে ম্যাচিং করবে না। এখন আমি একটা কাপড় বিছিয়ে নিলাম। এরপর এর উপরে রেখে ঠিক সমানভাবে ধরে নেব। এরপর এটাকে আলতো আলতো করে আয়রন করে বসিয়ে নিব। এরপর আমি চেপে ধরে এটাকে আয়রন করব। এটাকে অবশ্যই ভালো করে ঘষে ঘষে আয়রন করতে হবে, কেননা কোথাও মিস হয়ে গেলে ওখানে কিন্তু কালিটা পিসিবির সাথে লাগবে না কোনোভাবে। সেক্ষেত্রে ঘুরিয়ে ঘুরিয়ে এটা আয়রন করতে হবে, কোথাও যেন মিস না হয়। এভাবে 2-3 মিনিটের মতো ঘষবেন। এটা ঘষা হয়ে গেলে এরপর এটা কোথাও রেখে দিবেন, ঠান্ডা হওয়ার অপেক্ষা করবেন। এটা গরম অবস্থায় উঠালে কিন্তু নষ্ট হয়ে যাবে, কালিটা কাগজের সাথে লেগে যাবে। আমার পিসিবিটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কাগজটি উঠিয়ে ফেলব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লেগে গেছে এবং কাগজটি একদম হোয়াইট, কোথাও কালি কাগজের সাথে চলে যায় নাই, সম্পূর্ণ কালি পিসিবির সাথে লেগে গেছে। তো ভিউয়ার্স, আমি যেভাবে দেখালাম ঠিক এভাবে যদি আপনারা করতে পারেন, অবশ্যই আপনারা পিসিবি এইভাবেই তৈরি করতে পারবেন। এখন আমার এই পিসিবিটি আমি ঢিল করব। এই আমার ঢিল মেশিন দেখতে পাচ্ছেন, এটাও আমার বানানো, হাতে বানানো। এটা যদিও টিউটোরিয়াল করা হয় নাই, মিসিং হয়ে গেছে। এটা ট্রান্সপারেন্ট শেড দিয়ে বানানো হয়েছে, একটা ফাইবার ট্রান্সপারেন্ট প্লাস। দুই পাশে দুইটা ড্রয়ার বানানো হয়েছে। আমি এটা কারেন্ট এসি ইনপুট করলাম, এখন আমি সুইচ দিলাম। এখন আমি পিসিবি ডিল করব। এরকম ধরনের ড্রিল মেশিন যদি আপনাদের কারো না থাকে, সেক্ষেত্রে আপনারা ছোট মোটর দিয়ে ড্রিল মেশিন বানিয়ে নিতে পারবেন। ড্রিল জগ কিনতে পাওয়া যায় বাজারে, 200-250 টাকা নিতে, ওটা লাগিয়ে এটা ড্রিল করবেন। দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট পিসিবি। তো ভিউয়ার, ভালো লাগলে আমার ভিডিওটি লাইক দিন এবং কমেন্টস করুন, সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।